আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুনতাসির মাহবুব, ENT স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাক ডাকা নিয়ে তৈরি ভিডিও সিরিজের এই পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে নাক ডাকা বন্ধ করার জন্য বাজারে যে বিভিন্ন মেশিন বা অ্যাপ্লায়েন্স পাওয়া যায় সেগুলো নিয়ে। আপনারা যারা নাক ডাকা নিয়ে বিড়ম্বনায় আছেন, তারা হয়তো ফেসবুকে বা ইউটিউবে বা অনলাইনে সার্চ করতে গিয়ে বিভিন্ন নাক ডাকা বন্ধ করার মেশিন বা অ্যাপ্লায়েন্স দেখতে পেয়েছেন এবং আপনারা চিন্তা করছেন এর মধ্যে কোনোটি আপনি ব্যবহার করবেন কিনা। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে নাক ডাকা বন্ধ করার জন্য কী কী মেশিন রয়েছে বা কী কী অ্যাপ্লায়েন্স রয়েছে, কোন অ্যাপ্লায়েন্সটি কখন ব্যবহার করা হয়, কোনটা কীভাবে কাজ করে, কোনটার সুবিধা অসুবিধা কী কী এবং আপনার জন্য কোনটি উপযোগী হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি যে মেশিনটি নিয়ে কথা বলতে চাই তার নাম হচ্ছে CPAP। CPAP কথাটি এসেছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার দিয়ে। নাক ডাকা বন্ধ করার জন্য যত রকম মেশিন রয়েছে তার মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এই CPAP মেশিন। এই যন্ত্রটির কাজ হচ্ছে উচ্চ চাপে বাতাস প্রবাহিত করা। এই যন্ত্রটি একটি ছোট্ট বক্সের মতো, তার সাথে পাইপ লাগানো থাকে এবং তার মাথায় একটি মাস্ক থাকে। যিনি এই CPAP মেশিনটি ব্যবহার করবেন সেই মাস্কটি তাকে তার মুখে আটসাট করে পরতে হয় যাতে কোনো ফাঁকা না থাকে। এরপরে মেশিনটি অন করে দেওয়া হলে এই মেশিন থেকে উচ্চ চাপে বাতাস প্রবাহিত হয়। এই বাতাস প্রবাহিত হয়ে প্রথমে পাইপ এবং তারপরে মাস্কের ভিতর দিয়ে নাক এবং মুখের ভিতর দিয়ে কিন্তু গলা এবং শ্বাসনালী হয়ে তখন ফুসফুসে প্রবেশ করে। আমরা যখন নর্মালি শ্বাস নেই তখন আমাদের ফুসফুসের ভিতরে নেগেটিভ প্রেশার তৈরি হয় এবং এই নেগেটিভ প্রেশারের কারণে আমাদের যে মাস্কুলার এয়ারওয়ে রয়েছে সেটি নিচের চাপের কারণে কোলাপস হয়ে যায়। কিন্তু যখন বাইরে থেকে পজিটিভ প্রেশার দিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেই পজিটিভ প্রেশারের বাতাস খুব সহজে কিন্তু সেই বাধা অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে পারে। এ কারণে সমস্ত রকম রেজিস্ট্যান্ট স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার সমস্যাতে কিন্তু এই CPAP মেশিনটি ব্যবহার করা হয়। CPAP মেশিনের মাধ্যমে কতটুকু প্রেশার দিয়ে আপনার এয়ারওয়েতে যে অবস্ট্রাকশনটি আছে সেটিকে অতিক্রম করা সম্ভব সেটি সেট করে দেওয়া যায়। কিছু কিছু ভালো CPAP মেশিনে কিন্তু হিউমিডিটি এবং এয়ারের যে টেম্পারেচার রয়েছে তাও কিন্তু কন্ট্রোল করা যায়। আমি আগেই বলেছি যে CPAP মেশিন হচ্ছে নাক ডাকা বা স্লিপ অ্যাপনিয়া বন্ধ করার গোল্ডেন স্ট্যান্ডার্ড। মানে যাদের পক্ষে সার্জারি করা সম্ভব নয়, বিশেষ করে দেখা যাবে যে যারা স্লিপ অ্যাপনিয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নাক ডাকা এই সমস্যাগুলোতে ভোগেন, তারা কিন্তু অনেক সময় অনেক স্থূলদেহী, অনেক মোটা বা ওবেজ হন এবং তাদের ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে কিন্তু ভালোভাবে তাদের চিকিৎসা করা সম্ভব না। অনেক সময় তাদের মাল্টিফ্যাক্টোরিয়াল সমস্যা থাকে যেটা করার জন্য তাদের অনেকগুলো অপারেশনের প্রয়োজন হতে পারে। এজন্য এই সকল পেশেন্টদের ক্ষেত্রে তারা কিন্তু সার্জারি করার জন্য কিন্তু গুড ক্যান্ডিডেট নন। তাদের ক্ষেত্রে কিন্তু CPAP মেশিন ভালো কাজ করতে পারে। তো আমরা CPAP মেশিনের সুবিধা নিয়ে আলাপ আলোচনা করলাম, এখন আমরা CPAP মেশিনের কিছু অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করি। CPAP মেশিনের সবচেয়ে বড় যে সমস্যা সেটি এটা হচ্ছে একটা কাম্বারসাম ব্যাপার। মানে আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে আপনাকে এই মেশিনটি আপনার মাথার পাশে রাখতে হবে, সেই মেশিনের সাথে লাগানো পাইপ এবং মাস্ক আপনার মুখের মধ্যে পরতে হবে এবং তারপরে আপনার ঘুমাতে হবে। এবং আপনি রাতের বেলা ঘুমানোর সময় খুব ভালোভাবে এপাশ ওপাশ হয়তো করতে পারবেন না। আপনার পাশে যে শুয়ে থাকবেন যদি কেউ থাকেন তার ক্ষেত্রেও কিন্তু এই মেশিনটি কিছুটা সমস্যা তৈরি করতে পারে। CPAP মেশিন প্রথম প্রথম ব্যবহার করার কারণে অনেকে অনেক সুবিধা পান এবং কিছুদিন ব্যবহার করেন, তবে এক দুই বছর চলে যাওয়ার পরে তাদের মধ্যে এই মেশিনটি ব্যবহার করার ব্যাপারে রিডান্ডেন্সি তৈরি হয় এবং দেখা যায় CPAP মেশিনটি পরিয়ে রয়েছে। এছাড়া CPAP মেশিন দিয়ে পজিটিভ এয়ারওয়ে প্রেশার দেওয়ার কারণে অনেক সময় নাকের ভিতরে ড্রাইনেস এবং ক্রাস্টিং হতে পারে এবং ড্রাইনেস এবং ক্রাস্টিং হওয়ার মাধ্যমে নাক থেকে কিন্তু অনেক সময় রক্তপাতও হতে পারে। এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং এগুলো প্রিভেন্ট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে। CPAP মেশিন যেটা আছে সেটা কিন্তু একটা মাস্ক দিয়ে মুখের সাথে পরতে হয়। অনেকে যারা ক্লোজড স্পেস সহ্য করতে পারেন না বা যাদের ক্লস্ট্রোফোবিয়া বা সাফোকেশন হয় তারা কিন্তু এই জিনিসটি অত সহজে মেনে নিতে পারবেন না। তাদের ক্ষেত্রে CPAP মেশিন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আরেকটা যেটা বিষয় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমি একটু আলোচনা করতে চাই তা হচ্ছে যে CPAP মেশিনের কস্ট। সবচাইতে কম দামি CPAP মেশিন যেটি বাংলাদেশে অ্যাভেলেবল BMA মার্কেটে আমি অনলাইনে গিয়ে দেখেছি তার প্রাইসও কিন্তু 50,000 টাকার উপরে। হ্যাঁ, এটি হচ্ছে বেসলাইন মডেল। এর চাইতে কিন্তু উপরে 1,00,000, 1.5 লাখ, 2 লাখ টাকারও মেশিন রয়েছে। সেক্ষেত্রে আপনাকে পরিপূর্ণরূপে ভালোভাবে চিন্তাভাবনা করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার CPAP লাগবেই কি না সেটি নিশ্চিত হয়ে তারপর আপনার CPAP মেশিন কেনা উচিত। এবং অবশ্যই এই জিনিসটি ওভার দ্য কাউন্টার আপনি কিনবেন না, অবশ্যই আপনাকে একজন নাকানগলা স্পেশালিস্টকে দেখাতে হবে। তিনি আপনার পরীক্ষা নিরীক্ষা করবেন, আপনাকে এভালুয়েট করবেন এবং তারপরে যদি উনি মনে করেন যে আপনি CPAP মেশিনের একজন গুড ক্যান্ডিডেট তখনই শুধুমাত্র আপনি CPAP মেশিনটি ব্যবহার করতে পারবেন। CPAP মেশিন নিয়ে অনেক ডিটেইলসে কথা বলা সম্ভব, তবে আজকে সীমিত পরিসরে আমি CPAP মেশিন নিয়ে খুব বেশি একটা কথা বলবো না। পরের কোনো একটি ভিডিওতে আমরা CPAP নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো আসুন এখন এর পরবর্তী ডিভাইসটিতে চলে যাওয়া যাক। এর পরবর্তী যে ডিভাইসটি রয়েছে তার নাম হচ্ছে ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস। এটিকে অনেকে ম্যাডও বলে থাকেন, MAD। তো এই জিনিসটি দেখতে অনেকটা আমাদের আমরা যে দাঁতে ব্রেস পরি ব্রেসের মতো। এর একটা অংশ উপরের চোয়ালের দাঁতের পাটির সাথে লাগানো থাকে আর আরেকটা অংশ নিচের চোয়ালের দাঁতের পাটির সাথে লাগানো থাকে। এর মধ্যে একটা কানেক্টর থাকে।
উপরের চোয়ালে যে অংশটি লাগানো থাকে সেটি একটি ফিক্সেটর হিসেবে কাজ করে এবং নিচের অংশ যেটি লাগানো থাকে নিচের চোয়ালে সেটি মুভ করতে পারে। এটিকে অ্যাডজাস্ট করে এমনভাবে রাখা সম্ভব যে উপরের চোয়ালটি ফিক্স হয়ে থাকবে কিন্তু নিচের চোয়ালটি সামনের দিকে এগিয়ে যাবে, মানে অ্যাডভান্স করবে। এ কারণে এটাকে বলা হয় ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস। প্রথমে আসুন এর কিছু সুযোগ সুবিধা নিয়ে কথা বলি। এর সুযোগ সুবিধা হচ্ছে যে এই জিনিসটি খুবই কার্যকর। যারা এই ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইসটি ব্যবহার করেন তারা বেশিরভাগই বলেন যে এর যে সমস্যাগুলো রয়েছে তার চাইতে এই মেশিনটি ব্যবহার করে যে সুবিধাগুলো পাওয়া যায় তা কিন্তু অনেক বেশি। এ কারণে সিপ্যাপ মেশিনের পরই কার্যকারিতার দিক থেকে রাখা হয় ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইসকে। তবে এই জিনিসটি অতটা বেশি অ্যাভেলেবল না হওয়ার কারণে এবং এই জিনিসটি কাস্টমাইজ করা প্রয়োজন তার কারণে এটি অতটা পপুলার হয় না। তিন নম্বরে আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো তা হচ্ছে টাং স্ট্যাবিলাইজেশন ডিভাইস, মানে জিব্বাকে স্ট্যাবিলাইজ করার ডিভাইস। আমি এর আগের ভিডিওগুলোতে অসংখ্যবার বলেছি যে নাক ডাকার একটি মেইন কারণ হচ্ছে জিব্বা। জিব্বা যখন আমাদের মুখের পিছনের দিকে ফল ব্যাক করে তখন এটি আমাদের ফেরিংসের বা গলবিলের যে দেয়াল থাকে পিছনের দেয়াল তার সাথে এটি লেগে যায় এবং ঠেসে যায়, তখন আমাদের বাতাস চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে যায়। টাং ফল ব্যাক করার কারণে এভাবে যে আমাদের বাতাস চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং মানুষ যে তখন নাক ডাকে, এটিকে সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি তা হচ্ছে জিব্বাটিকে সামনে এগিয়ে নিয়ে আসা। এবং অনেকগুলো আমরা অ্যাপ্লায়েন্স যেগুলো এখানে আলাপ আলোচনা করছি তার মধ্যে ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস এবং টাং স্ট্যাবিলাইজেশন ডিভাইস, এগুলোর মেইন প্রিন্সিপাল কিন্তু জিব্বাকে সামনে এগিয়ে নিয়ে আসা। তো টাং স্ট্যাবিলাইজেশন ডিভাইসটি দেখতে অনেকটা পেসিফায়ার বা শিশুরা যে ফিডার ব্যবহার করে, ফিডারের যে নিপল থাকে প্লাস্টিকের বা সিলিকনের, সেগুলোর মতো দেখতে। এর ভিতরে ফাঁকা থাকে এবং সামনে একটি ফিক্সেটর থাকে। তো এই জিনিসটি সিলিকন রাবার দিয়ে তৈরি হয় এবং এটিকে চাপ দিলে তার ভিতরে একটি ভ্যাকুয়াম তৈরি হয় এবং তারপরে আপনার ধরেন এটা হচ্ছে আপনার জিব্বা, এই জিনিসটাকে চাপ দিয়ে ধরে জিব্বাটিকে এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তখন এই ভ্যাকুয়ামের কারণে এই জিনিসটি জিব্বার সাথে শক্ত হয়ে লেগে থাকে এবং তার সামনের যে ফিক্সেটর থাকে সেটি তার দাঁতের সাথে লেগে থাকে। এবং যখন এই জিনিসটি ইনসিটু, মানে যখন জিনিসটি ব্যবহার করা হয়, তখন আপনাদের জিব্বাটা অনেকটা এই পজিশনে থাকবে। আমরা আগেই আমাদের একটা ভিডিওতে দেখিয়েছি টাং যখন সামনের দিকে পুশ ফরওয়ার্ড করা হয় এবং দাঁত দিয়ে চেপে রাখা হয় এবং টাং যখন পিছনের দিকে ফল ব্যাক করতে পারে না তখন কিন্তু মানুষ নাক ডাকতে পারে না। এ কারণে টাং স্ট্যাবিলাইজেশন ডিভাইস ঘুমন্ত অবস্থায় আপনাদের এটিকে এনশিওর করছে যেন টাংটা সামনের দিকে এগিয়ে বসে থাকে। এই টাং স্ট্যাবিলাইজেশন ডিভাইসের যে সুবিধাটি রয়েছে তা হচ্ছে যে এটি সস্তা, সহজে পাওয়া যায় এবং বেশ ভালোই কাজ করে। এরপরে আমরা কথা বলবো যে ডিভাইসটি নিয়ে, সেটি নাক ডাকা বন্ধ করার জন্য সবচাইতে ওয়াইডলি অ্যাডভার্টাইজড এবং সবচাইতে ওয়াইডলি অ্যাভেইলেবল, কিন্তু এই ডিভাইসটি সবচাইতে পুয়ার আউটকাম দেয় এবং তা হচ্ছে নেজাল এক্সপ্যানশন প্লাগ। এটি দেখতে অনেকটা ক্লিপের মতো এবং ক্লিপটা চাপ দিয়ে ধরে এই নাকের যে ফুটা আছে তার মধ্যে ঢুকিয়ে দিতে হয় এবং ঢুকিয়ে দিলে এই জিনিসটি এভাবে ফাঁকা হয়ে যায় এবং ফাঁকা হয়ে গেলে নাকের যে নেজাল যে সাইড ওয়াল আছে বা এলা আছে এটি প্রসারিত হয় এবং দুপাশে সরে যায়। তবে যেহেতু বেশিরভাগ মানুষেরই নাকের এলা বসে যাওয়ার কারণে তারা নাক ডাকেন না, সেজন্য এই যে নাকের যে ক্লিপ ব্যবহার করা হয় নাক ডাকা বন্ধ করার জন্য বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটি কাজ করে না। এর সুবিধার মধ্যে একটাই সুবিধা আছে, তা হচ্ছে এটি বেশ সস্তা এবং ওয়াইডলি অ্যাভেলেবল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য ছিল যে বাজারে নাক ডাকা বন্ধ করার জন্য যে বিভিন্ন মেশিন বা অ্যাপ্লায়েন্স পাওয়া যায় তা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়া, যাতে আপনার নাক ডাকার সমস্যার জন্য আপনি কোনটা ব্যবহার করবেন বা আদৌ ব্যবহার করবেন কিনা তা সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার আপনজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। মহান আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।